আজকের ভিডিও হবে ভালোবাসা দিবসে আমরা কি উপহার দিব আমাদের প্রিয় মানুষকে। অনেকে হয়তো ভাবছেন যে আমি ভালোবাসার কথা বলছি, কিন্তু আমি এরকম কালো শার্ট পরা কেন? আসল কথা হলো এই ভালোবাসা দিবসে আমি সিঙ্গেল। অবশ্য সমস্যা নেই, আরও তো অনেকদিন বাকি আছে, দেখি কি হয়। তো ভালোবাসা দিবসের কথা উঠলে যে কথাটি উঠে আসে তা হলো ভালোবাসা প্রকাশ করার জন্য কেন আমাদের ভালোবাসা দিবসের প্রয়োজন হবে। আসলে ভালোবাসা দিবসের প্রয়োজন হোক বা না হোক, কিন্তু গিফট দেওয়া খুবই প্রয়োজন, কারণ গিফট না দিলে চাকরি থাকবে না, বুঝছেন ভাই। গিফট দেওয়ার ক্ষেত্রে আমাদের দুটি পক্ষকে আলাদা করতে হবে। এক পক্ষ হবে যে নাকি শো অফ করতে পছন্দ করে, আরেক পক্ষ আছে যে নাকি শো অফ করতে পছন্দ করে না। যদি আপনার প্রিয় মানুষটি শো অফ করতে পছন্দ করে তাহলে তো আপনি শেষ, তাকে অবশ্যই একটু দামি গিফট দিতে হবে। কিন্তু আপনি কোনো টেনশন করবেন না, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গিফটের নাম বলবো যেগুলো আপনারা যদি তাদেরকে দেন, সে শো অফ করতে পছন্দ করুক বা না করুক, তাদের কাছে গিফটগুলো অবশ্যই পছন্দ হবে। তাই আর কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভাইবা ভিডিও নামে একটি অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে আপনি চাইলে খুব সহজেই আপনার প্রিয় মানুষকে একটি ভিডিও বানিয়ে পাঠাতে পারেন। সেই ভিডিওর মধ্যে আপনি যদি চান তাহলে সেখানে আপনাদের পছন্দের কিছু ছবিগুলো অ্যাড করে দিন এবং সেখানে আপনার পছন্দের একটি রোমান্টিক গানও অ্যাড করে দিন এবং সেই ভিডিওটি তাকে বানিয়ে পাঠান। দেখবেন সে এই কাজটিকে খুবই অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার প্রতি খুবই খুশি হবে। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। ভাইবা ভিডিওতে ভিডিও বানানো খুবই সহজ এবং সে যদি শো অফ করতে পছন্দ করে সে এই ভিডিওটি দিয়েই ফেসবুকে শো অফ করতে পারবে, যার জন্য আপনার অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হবে না। ভালোবাসা দিবসের কথা আসবে আর গোলাপ ফুলের কথা আসবে না, তা কি হয়, এই ভালোবাসা দিবসে তাকে অবশ্যই গোলাপ ফুল কিনে দিন, কিন্তু একটু ভিন্ন করে দিন। আপনাদের সম্পর্কের যত বয়স সেই বয়স অনুযায়ী তাকে গোলাপ ফুলগুলো কিনে দিন। অবশ্য এখনকার সম্পর্ক তো 2 মাসের বেশি টিকতে পারলে আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, যদি আপনাদের সম্পর্ক যদি 1 বছরের কম হয় তাহলে যত মাস হয়েছে সেই মাস অনুযায়ী তাকে ফুলগুলো কিনে দিন এবং একটি ফুল না দিলেই বেশি ভালো। এবং আপনার যদি বাজেট কম থাকে তাহলে তো আর কিছু করার নেই, তাহলে তাকে একটি ফুলই দিন। আর যদি বাজেট বেশি থাকে তাহলে তাকে আপনাদের সম্পর্কের বয়স অনুযায়ী বা তার যে বয়স সেই অনুযায়ই গোলাপ ফুল কিনে দিতে পারে। চলছে বইমেলা, বইয়ের থেকে ভালো গিফট আর কী হতে পারে বলুন। প্রিয় মানুষকে নিয়ে বইমেলায় যান, সেখানে ঘুরে আসুন এবং তাকে তার পছন্দের মতো একটি বই কিনে দিন। যদি তার কোনো পছন্দ না থাকে তাহলে তাকে একটি কবিতার বই কিনে দিতে পারেন। যদি আমার সাজেশন চান তাহলে আমি বলবো এই বইটি কিনতে। আরে বইটি কই, তার বইটি নিয়ে আসছি, সুমায়া মিম নুসরাত সাদিয়া, এই যে এই বইটি। এই বইটি অবশ্যই কিনুন, শব্দশুলিতে পাওয়া যাচ্ছে 401 নম্বর স্টলে। এই কথাটি বলার জন্য আমাকে কেউ কোনো টাকা দেয়নি, কিন্তু আমি বলবো যে আপনারা এই বইটি অবশ্যই কিনতে পারেন। আমি গত বছর কিনেছিলাম এবং আমি যাদেরকে সাজেস্ট করেছিলাম তারা সবাই বলেছে বইটি খুব ভালো। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারা আপনার প্রিয় মানুষকে এই বইটি অবশ্যই কিনে দিন, দেখবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং তাদের যদি পড়ার কোনো অভ্যাস না থাকে তাদের কোনো সমস্যা হবে না, তারা বইটি অবশ্যই পছন্দ করবে। চতুর্থ যে গিফটটি আপনি দিতে পারেন তা হলো আপনি আপনার প্রিয় মানুষের জন্য রান্না করে নিয়ে যান। এটি অবশ্য মেয়েদের জন্য একটু সহজ হবে এবং ছেলেদের জন্য একটু কঠিন। তো আমি ছেলেদেরকে বলবো একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখতে এবং যে রান্নাটি আপনার কাছে সহজ মনে হয় সেটি আপনি আপনার প্রিয় মানুষের জন্য রান্না করে নিয়ে যান। দেখবেন সে আপনার এই কাজটিকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার প্রতি অনেক বেশি খুশি হবে। পঞ্চম মাসের যে উপহারটি আপনি দিতে পারেন তা হলো আপনার সময়। একজন মানুষের কাছে তার সবথেকে মূল্যবান হচ্ছে তার সময়, এবং আপনি যদি আপনার প্রিয় মানুষকে আপনার সময় না দেন তাহলে দেখবেন যে আপনার সম্পর্কটি আর ভালোবাসার সম্পর্ক থাকবে না, সেটি একটি অন্য সম্পর্কে পরিণত হয়ে যাবে, কারণ সময় সব কিছু বদলে দেয়। আপনি যদি সময় না দেন তাহলে দেখবেন সে আপনার প্রতি আর আগের মতো সেই ভালোবাসাটি অনুভব করতে পারবে না। তা আমি বলবো যে তাকে অবশ্যই সময় দিন, এই ভালোবাসা দিবসে তাকে অবশ্যই ফোন দিন, তার সাথে সারাদিন ঘোরাঘুরি করুন, তার সাথে কথা বলুন। যদি ব্যস্ত থাকেন তাহলে তাকে বলুন যে আপনি ব্যস্ত আছেন বা এতদিন যে তার সাথে কথা বলতে পারেননি তার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিন এবং তাকে বলুন যে আপনি তাকে কত ভালোবাসেন এবং সে কেন অন্য সবার থেকে বেশি আপনার কাছে স্পেশাল, এবং তার অনেক বেশি বেশি প্রশংসা করুন। দেখবেন সে খুবই খুশি হবে এবং আপনাদের সম্পর্কটি সবসময় ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে একটি গিফট দিচ্ছেন, তা যতই মূল্য হোক না কেন তার মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই গিফটটির কোনো দাম নেই। তাই আপনার প্রিয় মানুষকে যখন কোনো গিফট দিবেন এটা চিন্তা করবেন না যে দামটা কম হয়ে গেল নাকি, তাকে অবশ্যই আপনার ভালোবাসা দিয়ে গিফটটি দিন এবং গিফটের সাথে আপনার আবেগ জড়িয়ে রাখুন, দেখবেন সেই গিফটটি অবশ্যই পছন্দ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যাওয়ার আগে আমি একটি কথা বলবো যে ভালোবাসার রং লাল আর আমাদের যে সাবস্ক্রাইব বাটনটি আছে তার রঙও লাল। তো যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে যান এবং বেল আইকনে ক্লিক করে যান, তাহলে নতুন কোনো ভিডিও আপনি কখনো মিস করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকুন, ব্যস্ত থাকুন, ভালোবাসতে থাকুন এবং নিজের খেয়াল রাখতে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।